আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক, সবাই সুস্থ আছেন, সুস্থ থাকেন, সুস্বাস্থ্য নিয়ে জীবন যাপন করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি ডাবল চেম্বার পালভাইজার মেশিন। কেউ বলে হ্যামার মেশিন, কেউ বলে ব্লোয়ার মেশিন, তো নাম যে যেটাই বলুক না কেন মেশিন কিন্তু একটাই। তো সেই মেশিনটা ছোট বড় বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে। ইতিপূর্বে আপনারা আমাদের চ্যানেলে দেখছেন ছোট ছোট মেশিন, 5 হর্স পাওয়ার, 10 হর্স পাওয়ার, 15 হর্স পাওয়ার। আমরা বড় মেশিন ডেলিভারি দেয় কিন্তু ভিডিও দিতে পারি না, সময় সাপেক্ষে হয়ে ওঠে না। অনেক সময় দেখা গেলো মেশিন রেডি হয়ে গেছে, আমরা ফ্রেশ থাকতে পারি না, যার কারণে সময় থাকে না, আমরা ভিডিও দিতে পারি না। তো ভিডিও না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অনেকের অনেক কমেন্টের উত্তরে একটা ভিডিও আমরা আজকে আপনাদের সামনে হাজির করতেছি। 10 হর্স পাওয়ার নয়, 20ও নয়, 30 হর্স পাওয়ার ক্যাপাসিটি, 30 হর্স পাওয়ার পালভাইজার মেশিন, ইয়ারলক সিস্টেম। এই যে ইয়ারলক সিস্টেম, এটা কিন্তু ইয়ারলক, তার মানে ওই ছোটো মেশিনগুলো দেখতেন আপনারা যে মাল আসার পরে বাতাসের সাথে ছড়িয়ে যেত, নিচে কাপড় বেঁধে দেওয়া লাগতো ইত্যাদি অন্যান্য কিছু, কিন্তু এই মেশিনে কিন্তু ওই জাতীয় কোনো প্রকার সমস্যা নাই। এটি সম্পূর্ণ ইয়ারলক সিস্টেম, এটা কিন্তু বাতাস কন্ট্রোল করবে, এর ভিতরে মাল জমে যাবে। এই মোটরের দ্বারা এটা আস্তে আস্তে ঘুরবে এবং ধীরে ধীরে মালটা নিচে পড়বে। এখানে বস্তা দেওয়ার ফাংশন দেওয়া আছে, আপনি বস্তা এখানে বেঁধে দিতে পারবেন। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো এটি কিন্তু কাঁপতেছে দর্শক, এখানে ভাইব্রেশন হচ্ছে, কারণ এটা নাট বল্টুর সাথে আটকানো নাই, প্লাস মেশিনও কিন্তু ফিটিং নাই, যার কারণে এটা একটু হালকা কম্পন সৃষ্টি হচ্ছে। এই ইয়ারলকের দ্বারা এই জায়গায় মাল আস্তে আস্তে আপনার পড়বে, এখানে কোনো প্রকার বাতাস নামবে না, বাতাসটা অনলি উপর দিয়ে যে ছিদ্র দেওয়া আছে দর্শক, অনলি উপরে যে ছিদ্র দেওয়া আছে ওই জায়গায় কিন্তু কাপড় বেঁধে দেওয়া থাকবে, ওই কাপড় দিয়ে বাতাসটা পাস হবে। তো কত বড় মেশিন দেখেন, ঘরের ছাদ সমান উঁচু হয়ে গেছে। এই মেশিনটা আপনারা প্রতি ঘন্টায় 800 থেকে 1000 কেজি তুষ কেটে পাউডার করে গরুর খাবার বানাতে পারবেন, কাঠের গুঁড়া ফাঁকি করতে পারবেন, মশার কয়েল কাজে ব্যবহার করতে পারবেন। যদি মনে করেন ময়দা মিলে ব্যবহার করবেন, এটি দিয়ে ময়দা বানাতে পারবেন, ভুট্টা গম ইত্যাদি দেবেন, ময়দা হয়ে বাইর হবে। এগুলো কিন্তু ময়দা মিলে ফ্যাক্টরিতেই বেশিরভাগ ইউজ করা হয়। তো এই পাশে মেশিনটি আপনারা দেখুন, এই যে মেশিন, এটা কিন্তু অত্যাধুনিক মেশিন, আরও অন্যান্য মেশিনের খোলে রাখা আছে, যার কারণে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এটা ওয়ান চেম্বার, এই চেম্বারের ভিতরে মাল যাবে, এই যে টেরে এই জায়গায় মাল দেওয়ার পরে এই চাবি দিয়ে কম বেশি করার কারণে মাল যাবে, মাল যেয়ে এর ভিতরে মারাই হবে, বেলেট ছুরি দেওয়া আছে। আর যেটা আপনার ফ্যান সিস্টেম দেওয়া আছে, এই পাশে যে চেম্বারটা দেওয়া আছে, এই যে এই এই চেম্বারটা দেওয়া আছে, এই চেম্বারের ভিতরে আপনার এই ফ্যান দেওয়া আছে, ব্লোয়ার ফ্যান, এই ফ্যানের সাহায্যে কিন্তু মেশিন উপর দিয়ে আপনার মালটা এসে ডেলিভারি হবে। তো দর্শক, সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। 30 হর্স পাওয়ার ক্যাপাসিটি এই মেশিনটি যদি আপনারা আমাদের কাছে নিতে চান, আমাদের ঠিকানাসমূহ যোগাযোগ করবেন। বিকে ইনোভেশন বিডি, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। আপনারা যদি গুগল ম্যাপ লোকেশন ট্র্যাক করেন, বিকে বিডি লিখে সার্চ করবেন, আপনারা আমাদের ঠিকানাসমূহ পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে ছোট মেশিনের পরিচিত করতে চাচ্ছি, ছোট মেশিন দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে ছোট মেশিন, এই যে এই এই কাপড়ের যে কাপড়ের কথাটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম দর্শক, এই যে এখানে কাপড় দেওয়া আছে দেখছেন, এটা কিন্তু আমি চালায় চেকিং দিছিলাম, এর আগে ভিডিও দিছি আপনাদের দেখছেন, চালায় ডেলিভারি দিছি, মানে প্রোডাকশন করার সিস্টেম। তো এই কাপড়ই আর কি ওই মেশিনের মাথায় দেওয়া থাকবে, ওই জায়গাতে বাতাস পাস হবে, নিচেতে পাস হওয়ার কোনো প্রকার সুযোগ নাই। বাইরে আরও একটা মেশিন আছে, এটা দেখেন খোলা আছে, এর ভিতরে বেলেটগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে বেলেট, তো দর্শক দেখেন এই যে বেলেটগুলো, এগুলো জার্মানি বেলেট, এই বেলেটের সাহায্যে কিন্তু প্রত্যেকটা মাল ফাঁকি হয়ে বাইর হবে। এটা 6000 স্পিডে আরপিএমে ঘুরবে, 6000 স্পিডে আরপিএম ঘোরার কারণে এর ভিতরে দেখেন দাঁত দেওয়া আছে, এর ভিতরে যে দাঁত আছে, পাটা আছে, পাটার দ্বারা ঘর্ষণ হয়ে কেটে বাইর হবে, এখানে মাল কোনো প্রকার গরম হবে না। এটা 15 হর্স পাওয়ার ক্যাপাসিটি একটি মেশিন। এই যে এটা ব্লোয়ার, এটা ব্লোয়ার, এখানে কিন্তু আপনার ইয়ারলক সিস্টেম দেওয়া নাই দর্শক, আপনারা ফলো করে দেখুন, এখানে কিন্তু ইয়ারলক নাই। তো এটা ছোটো মেশিন, ছোটো মেশিনে ইয়ারলকের প্রয়োজন হয় না, এখানে বস্তা বেঁধে দিলেই এনাফ। তো বিকে ইনোভেশন বিডি থেকে ছোটো বড়ো মাঝারি বিভিন্ন প্রকারের মেশিন, এই যে হ্যামার মেশিন আপনারা এখন পাচ্ছেন, যদি আপনাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, এই মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত। অর্ডার দেওয়ার 5 থেকে 7 দিন, কোনো সময় 10 দিন, কোনো সময় 15 দিন পর আমরা ডেলিভারি দিয়ে থাকি। ছোটো মেশিনগুলো মাঝে মাঝে স্টকে থাকে, ডেলিভারি সাথে সাথে দিতে পারি। তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে। তো আমাদের আই বাটনটি ক্লিক করবেন, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাশাপাশি দেখতে পারবেন।
বিভিন্ন প্রকার মেশিন আমরা মার্কেটে দিয়ে থাকি। বর্তমান 25টা আইটেমের মেশিন আমাদের বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকছি। এখানে 20টা মেশিন আমাদের নিজের ফ্যাক্টরিতে উৎপাদিত। তো দর্শক, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ব্যবসা করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।